বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটি বেড়ে আসছে আমাদের কাছের প্রতিবেশী দেশ পাকিস্তান, সরি পূর্ব পাকিস্তান, সরি বাংলাদেশের তরফ থেকে। দেখুন, আজও হয়তো আপনারা বাংলাদেশ বলেন, কিন্তু আমি এখানে বাংলাদেশ কম, যদিও এটা নামটাই রয়ে গেছে, বাট আমি কিন্তু এটা এখনও পূর্ব পাকিস্তান হিসেবে দেখতে পারি। কেন সেটা আপনারাও জানেন। যেটাই হোক, মেন ট্রফিকে ফিরে আসি। ভারত প্রীতির খেসারত, হাসিনার নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়ল আব্দুল মোমেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, ইসলামপন্থীদের চাপ, ভারত বিদ্বেষ বাড়ছে বাংলাদেশে, সেই কারণেই বাদ, তুঙ্গে হলে আবার জল্পনা। জল্পনায় অবশেষে কিন্তু সত্যি হতে চলেছে। বাংলাদেশের নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়ে গেলেন প্রাক্তন বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তার জায়গায় এবার বিদেশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন তথ্য সম্প্রচারক মন্ত্রী হাসান মাহমুদকে। একাধিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত যে মোমানের পদ খোয়ানো কিছুটা প্রত্যাশিত ছিল। সাম্প্রতিক সময়ে ভারত বন্ধু মনোভাব প্রকাশ্যে আসায় দেশের অভ্যন্তরে রোষের মুখে পড়তে হয় বর্ষিয়ান রাজনীতি আব্দুল মোমেনকে। এমনকি গত বছর G20 বৈঠকে ভারতে আসার সময় শেষ মুহূর্তে হাসিনার সফর সঙ্গী হতে পারেনি তৎকালীন বিদেশমন্ত্রী, যা যথেষ্ট ইঙ্গিতবাহী ছিল। আর নতুন বছরে সে দেশের নতুন মন্ত্রিসভায় ঠায় হলো না তার। সমস্যার সূত্রপাত গত আগস্ট মাসে। সেই সময় বন্দরগড় চট্টগ্রামের GM সেন হলে জন্মাষ্টমী উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছিল, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা দরকার ভারত সরকার সেটা করার অনুরোধ করছে। আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, শেখ হাসিনা আমাদের আদর্শ, তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে, এমনকি সত্যিকারের সাম্প্রদায়িকতা মুক্ত, এমনকি অসাম্প্রদায়িক একটা দেশ হবে। তার এই মন্তব্যের পরই গোটা দেশ জুড়ে শুরু হয়ে পড়ে বিতর্ক। এরপর বিদেশমন্ত্রী মোমেন পাল্টা বলেন, অনেকে আমাকে ভারতের দালাল বলে, কারণ অনেক কিছুই হয়, আমি স্ট্রং কোনো স্টেটমেন্ট দিই না। তার এইসব বক্তব্যের বিরুদ্ধে ইসলামিক আন্দোলন বা বাংলাদেশের স্টেটমেন্ট আরও বলা হয়, একটি স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালনায় কে টিকে থাকবে আর কে থাকবে না তা নির্ধারণ করার পূর্ণ অধিকার সেই দেশের জনতার। বিদেশমন্ত্রী যখন অন্য কোনো দেশে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করা তা তা করতে অনুরোধ করেন, তখন তার সুস্পষ্ট বাংলাদেশের মানুষের রক্তে কোনো সার্বভৌমত্ব অন্যের হাতে অর্পণ করা হচ্ছে। বিদেশমন্ত্রী ভারত সরকারকে এই অনুরোধ করে জনগণের রক্ত কেনা অধিকারের সঙ্গে গাদ্দারি করছেন, একই সঙ্গে তিনি রাষ্ট্রদ্রোহের অপরাধ করছেন। এভাবেই প্রেক্ষাপট তৈরি হয়েছিল। 11 জানুয়ারি বাংলাদেশের নবনির্বাচিত সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দেখা যায় আব্দুল মোমেনের ভাগ্য এবার কিন্তু আর শিখে ছিল না, কোনো মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়নি তাকে। বিশেষজ্ঞ মহলের একাংশের মত, বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়ছে, আব্দুল মোমেনের ভারত প্রীতি ভালো চোখে দেখছে না অনেকেই। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে সেই ইসলামপন্থীদের একটা চাপ রয়েছে নবনির্বাচিত সরকারের ওপর, সেই সব দিক বুঝে শুনে বড়সড় অশান্তি এড়াতেই মোমেনকে আর মন্ত্রিসভায় রাখেননি 78 বছরের অভিজ্ঞতা রাজনীতিবিদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অবশেষে তাকে বাদ দিয়ে দিল, তার জায়গায় এলো নতুন আরেকজন। তো বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।